হিজরত আমাদেরকে শিখিয়া শিক্ষা দেয় যে বাতিল সবসময় হককে ধ্বংস করবার জন্য সচেতন সতর্কভাবে তারা পহরা দিচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে। আমরা তাদের এগুলোকে ধরতে না পারলে আমরা পিছিয়ে যাব এবং বাতিল ঠিকই এগিয়ে যাবে। হিজরতের দ্বিতীয় শিক্ষার বিষয় হলো, হিজরত আমাদেরকে কোরআনে কারিমের একটা আয়াতের কথা বারবার স্মরণ করিয়ে দেয়, সেটি হলো ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরে সহজ হয়। সময় যখন খুব কষ্টকর থাকে, খুব কঠিন যায়, তখন ইমানদারের জন্য একটা বিরাট বড় সান্ত্বনার বিষয় হলো এই কঠিন সময়ের পরে আল্লাহ তাআলা সহজ সময়টা দেন, খারাপ সময়ের পরে আল্লাহ তাআলা ভালো সময়টা দেন। হিজরতের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, রাতের অন্ধকারে নানা রকমের কৌশল করে ধরা পড়ে যাবেন সে ভয় থেকে, সে আতঙ্ক থেকে বহু রকমের প্ল্যান প্রোগ্রাম করে তাকে বের হতে হয়েছে। এরকম পলায়ন পর একটা পরিস্থিতিতে যখন মুসলমানরা তাওহিদবাদীরা যে নিজের ভূখণ্ড থেকে কোন রকম আত্ম গোপন করে লুকিয়ে ছাপিয়ে বের হয়ে চলে যেতে পারাটা যেখানে জীবনের একমাত্র অবলম্বন, সেই রকম পরিস্থিতিতে মুসলমানরা আবার কামব্যাক করবে এবং সেটা মাত্র কয়েক বছরের ব্যবধানে, 6-7 বছরের ব্যবধানে মাত্র মুসলমানরা আবার সেখানে কামব্যাক করবে, এবং শুধু ব্যাক করবেই না, সেখানে এসে সেই এলাকাকে তাদের কর্তলগত করবে, তারা সেটাকে বিজয় করবে এবং সেটা তাদের হস্তগত হবে, স্বাধীন করবে সেটাকে নিজের মাতৃভূমিকে। এটা মানুষ কল্পনা করেনি। আমরা কেউ তখনকার প্রথম চিত্রটা চিন্তা করলে মনে করব জানে বাঁচতে পারলেই তো বেশি, আবার উল্টা এই মাতৃভূমি দখল করবে, এটার বিজয় করবে এবং এটার দখলদারিত্ব বুঝে নিয়ে, এটার কর্তৃত্ব বুঝে নিয়ে স্বাধীনতা অর্জন করবে, এটা তো চিন্তাই করা যেত না। কিন্তু আমরা দেখলাম মাত্র 6-7 বছর ব্যবধানে সেটা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাওয়ার পর বয়স 90 বছরের শুরুর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন ছিল তিনি মক্কায় গিয়েছেন বীরের বেশে, সেখানে উমরা করছেন সাহাবীদেরকে সাথে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রসঙ্গে কোরআনে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়্যা বিল হাক্কি লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুসাহুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তাআলামু ফাজা ওয়াজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। সূরা ফাতহের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে রাসূল যে স্বপ্ন দেখেছেন যে তিনি মক্কায় আসবেন, এসে মক্কা বিজয় করবেন, বীরের বেশে সেখানে প্রবেশ করবেন, উমরা সম্পাদন করবেন, এই বিষয়টা সত্যই দেখেছেন। নবীরা কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না, তাদের স্বপ্ন সত্য হয়, অতএব তিনি মক্কা বিজয় করবেন এটা সত্য আল্লাহ জানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ আয়াতের শেষে ইন্টারেস্টিং কথা বললেন, ফালিমা মা লাম তাআলামু, তোমরা তো জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছেন মক্কায় গিয়ে উমরা করছেন, কেউ চুল চাচ্ছেন, কেউ চুল ছোট করছেন, তোমরাও সেটার জন্য অপেক্ষা করছো, আনন্দিত হচ্ছ যে মক্কায় গিয়ে উমরা করতে পারলে এটাই ব্যাপার, অনেক বছর মাতৃভূমিতে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে উমরা করার সুযোগটা দিচ্ছে না মক্কার মুশরিকরা, সেটা পাইলেই তোমরা খুশি। কিন্তু তোমরা জানো না, শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, ফালিমা মা লাম তাআলামু, আল্লাহ তাআলা জানেন তোমরা যা জানো না, কি সেটা? ওয়াজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, এই তোমাদের উমরা সম্পাদন মক্কায় প্রবেশের সুযোগ, এটার পরপরই খুব দ্রুততম সময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা মহা বিজয় দিবেন, এটা তোমরা জানো না, আল্লাহ জানে না, এই আয়াতে তখনই বলা হয়েছে। আমরা জানি হুদায়বিয়ার ঘটনা, যারা পড়ার সুযোগ হয়েছে তারা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা যখন হুদায়বিয়া পর্যন্ত গেলেন এই স্বপ্ন দেখার পর, মক্কায় ঢুকতেই পারেন নাই, উমরা তো পরের কথা, মক্কা বিজয় তো আরো দূরের কথা, তখনকার যে দৃশ্য ছিল সেটা মন খারাপ হওয়ার মতো দৃশ্য। চুক্তি হলো সন্ধি, এই সন্ধি চুক্তিতে সবগুলো পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে এবং মক্কার মুশরিকদের পক্ষে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সবগুলোকে হাঁ হাঁ করে গেলেন, হ্যাঁ ঠিক আছে তোমরা যেভাবে বলো ওকে রাজি আমরা। এরপরে মক্কাতে প্রবেশ করতে পারলেই না, উল্টো ফিরত আসলেন। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যেই বলছেন যে অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন, এটা আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লানি, এখানে আমরা দেখতে পাচ্ছি অপমান, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থতা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এহরাম পরে সাহাবীরা গেছেন উমরা করতে, সেখানে উমরা করা তো দূর কি বাদ, হুদায়বিয়া থেকে ফেরত চলে আসতে হচ্ছে, আর আল্লাহ বলছেন যে অচিরেই তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন, মক্কা বিজয় হবে।
বিষয়টা বাহ্যিকভাবে মনে হচ্ছে না যে পুরাই উল্টা, কিভাবে সম্ভব? কিন্তু মাত্র এক বছরের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের স্বাদ মুসলমানদেরকে দিয়েছেন। এই যে অল্প সময়ের ব্যবধানে, এক দিবসের ব্যবধানে এত বিরাট বড় সাফল্য চলে আসলো স্বপ্ন দেখার পর থেকে নিয়ে, এটা এটা আমাদেরকে স্মরণ করায় দেয় যে ইন্না মাআল উসরে ইউসরা। সময় যত কঠিনই যাক, যত খারাপই যাক, ইমানদার আল্লাহর প্রতি কখনো নিরাশ হবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি বারবার এই ঘটনার পুনরাবৃত্তি আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ যখন মনে করেছে বাঁচতে পারলেই বেশি, সেখানে আল্লাহ তাআলা শুধু তাকে বাঁচারই নাই, তাকে মহাবিজয় এবং সাফল্য দিয়েছেন, যেটা হিজরতের মধ্যে ঘটেছে। মুসলমানরা যেখানে পলায়ন করে বাঁচতে পারলে, ইমান রক্ষা করতে পারলেই তারা খুশি, সেখানে শুধু ইমান রক্ষাই হয় নাই, বাঁচাই হয় নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন বিজয় দিয়েছেন যে বিজয় মুসলমানরা কল্পনাও করে নাই। কোন রক্তপাত, উল্লেখযোগ্য রক্তপাত ছাড়া গোটা মক্কা বিজয় করেছেন, মাতৃভূমিতে পুনরায় তারা প্রবেশের সুযোগ পেয়েছে। তাহলে ভাইরা আমার, আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কঠিন সময়কে সহজ সময়ে পরিণত করেন। এজন্য ইমানদার কখনো ডিপ্রেসড হবে না, ইমানদার কখনো হাল ছাড়বে না, ইমানদার কখনো হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরতের এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই আয়াতে যদি আমরা শেষের দিকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য নিয়ে পাঠিয়েছেন সকল ধর্ম, সকল ইজম, সকল বাদ মতবাদের উপর এটাকে তিনি প্রাধান্য দিবেন, এটাকে বিজয় করবেন, সকলের উপরে থাকবে, এটা আল্লাহ তাআলা করবেন। সেটা হয়েছে। আয়াত নাজিল হওয়ার কয়েক বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। এই চার পাঁচ বছরের ব্যবধানেই কিন্তু পৃথিবীতে, চার পাঁচ বছরের পৃথিবীর কি হয়, এই চার পাঁচ বছরের ব্যবধানেই এই ইসলাম গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ধর্ম, সবচাইতে পাওয়ারফুল এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তো আল্লাহ তাআলার ওয়াদা সেটা বাস্তবায়ন হয়েছে। অথচ এই আয়াত যখন নাজিল হয় তখন মুসলমানরা কোন ভাষা, বাঁচতে পারলেই জানে, বাঁচতে পারলেই বেশি, ইমান রক্ষা করতে পারলেই খুশি, তারা যখন ইমান রক্ষা নিয়ে আর বাঁচা নিয়ে চিনতে আসেন, আল্লাহ তখন বলছেন গোটা বিশ্ব বিজয়ের স্বপ্নের কথা। মিলছিল না বাহ্যিকভাবে, কিন্তু বাস্তবে সেটা মিলেছে। অতএব হিজরতের অনেক বড় শিক্ষা হলো যে হিজরত আমাদেরকে শেখায় কিভাবে দেয়ালে পিঠ ঠেকে গেলেও হাল ছাড়তে হয় না, চেষ্টা চালিয়ে যেতে হয়, সাহায্য আল্লাহর কাছে চেয়ে যেতে হয়, আল্লাহ কিভাবে মানুষকে পতনের ভয়াবহ জায়গা থেকে উত্থানের চরম পর্যায়ে পৌঁছে দিতে পারেন, সেটা হিজরতের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়।